করোনা পরিস্থিতি জেরেই গত 2 বছর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই বিধিনিষেধ নেই। 2 বছর পর ফের দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে, ছিল নিরাপত্তা ব্যবস্থাও। কল্পতরু উৎসবে শ্রীরামকৃষ্ণের ঘরে বিশেষ হোম, পুজো, অন্নভোগ, সন্ধ্যা আরতি আয়োজন করা হয়েছিল। গতকাল ছিল কল্পতরু উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। 1886 সালের এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। ভক্তদের আশীর্বাদ করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। মূলত এই দিনটির কথা মাথায় রেখে প্রতি বছর এই পুণ্যভূমিতে ভক্তদের সমাগম ঘটে। ব্যতিক্রম নয় এবছরও। লক্ষ্য করা গিয়েছে ভিড়ও। ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দিরে ঢোকা এবং বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। গঙ্গা স্নানের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।